ভয়াবহ বন্যায় ডুবে গেছে বসত বাড়ি, রাস্তাঘাটও পানির নিচে। বন্যার দুর্যোগের মধ্যেই মড়ার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে সাপের উপদ্রব। গত 4 দিনে সাপের ছোবলে আক্রান্ত হয়েছেন 5 জন। এতে স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক বিরাজ করছে। সাপের ছোবল থেকে রক্ষা পাচ্ছেন না ত্রাণ দিতে আসা স্বেচ্ছাসেবকরাও। কালকে ত্রাণ দেওয়ার সময় রাস্তা দিয়ে আসার সময় সাপে কাটছিল, তারপরে দেখা নিয়ে হাসপাতালে আসছি। হাসপাতালের ভ্যাকসিনের মাধ্যমে সুস্থ হয়েছি। আমার মতো এখানে আরো অনেকজন আসছে, তারা হাসপাতালে ভ্যাকসিনের মাধ্যমে সুস্থ হয়েছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখন বন্যার সাথে সাপের উপদ্রব চরম আকার নিয়েছে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। অন্যান্য উপজেলায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চললেও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় মনোহরগঞ্জে এই কাজ চালানো সম্ভব হয়নি। তাই এ অঞ্চলের মানুষ পানিবন্দি থেকেই সাপ আতঙ্কে দিন কাটাচ্ছেন। ত্রাণ ও সুপেয় পানির অভাব সেখানে মারাত্মক আকার নিয়েছে। সাপের ছোবল থেকে বাঁচতে ভ্যান ও ট্রাকে করে সড়ক পার হচ্ছেন এলাকার বাসিন্দারা। ভোগান্তি যেন শেষ হচ্ছে না এ অঞ্চলের সাধারণ মানুষের। উপজেলা হাই স্কুল কলেজ যা আছে রাস্তাঘাট সব ডুবে গেছে, আর এই ফানির কারণে মাছের ঘের যা আছে শত শত কোটি টাকা মাছের ঘের শেষ। এরপরে এই ফানি উঠার কারণে এই যে সাপগুলা, এই যে জাতি সাপগুলা, এই সাপগুলা অনেকগুলা মানুষের ছোবল মারছে। আমার জানা মতে 6-7 জন সাপে কামড়ানো লোক হসপিটালে আসছে। আসার পরে দিয়ে এরা চিকিৎসা কেউ নিতে আসে, কেউ চিকিৎসা নিয়ে বাড়িতে গেছে। সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে সাপ। জাতি সাপের কামড়ে গত কিছুদিনের মধ্যে টান দিতে গিয়ে আমাদের কয়েকজন সহকর্মীকে সাপে কামড়িয়েছে। এর মধ্যে 5-6 জন ভ্যাকসিন নিয়ে চিকিৎসারত অবস্থা আছে, অনেকে সুস্থ হয়ে ঘরে গেছে। এখন এই সাপের আতঙ্কে মনোহরগঞ্জ উপজেলার মানুষ কভার ভ্যান ভ্যানে করে যাতায়াত করছে, ঘরের মধ্যেও আতঙ্কে আছে জাতি সাপের কারণে। মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আকলিমা জাহান জানান, চারদিকে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় হাসপাতালে সাপে কাটা রোগী বেড়েছে। এ কয়েকদিনে সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন 5 জন। আমাদের এই পর্যন্ত সাপে কামড়ের জন্য ভ্যাকসিন আছে 10টার মতো ভ্যাকসিন আছে, এবং আমরা আরও যাতে ব্যবস্থা করতে পারি সেটার ব্যবস্থা করতেছি। এবং আমাদের ওষুধপত্রের অন্যান্য ওষুধপত্র যেগুলো লাগবে বন্যা দুর্গতর এলাকার জন্য, তারপরে আশ্রয়কেন্দ্রের জন্য, সেগুলোর জন্য আমরা ব্যবস্থা করতেছি। মনোহরগঞ্জের বাসিন্দারা বলছেন, প্রত্যন্ত এলাকা হওয়ায় তাদের যেন ত্রাণ বঞ্চিত না রাখা হয়, পাশাপাশি সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন ও ওষুধ মজুদ রাখারও দাবি জানান তারা। শাহনাজ পারভিন, কালবেলা।